রাজধানীতে শুরু হয়েছে দুই দিনের জেসিআই স্মার্ট বাংলাদেশ সামিট ও এক্সপো। বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটির এই আয়োজনে প্রযুক্তি নির্ভর আধুনিক যন্ত্রপাতির সমাহার ঘটেছে। বিশ্বজুড়েই এখন প্রযুক্তির দাপট, এ দৌড়ে পিছিয়ে নেই বাংলাদেশের তরুণ তরুণীরা। শুক্রবার জেসিআই স্মার্ট বাংলাদেশ সামিট এক্সপো ও সিওয়াইই অ্যাওয়ার্ড 2023 উপলক্ষে প্রদর্শন করা হয় তাদের সৃষ্টিশীলতা। এই আয়োজন দেখতে জড়ো হন প্রযুক্তি প্রেমীরা। অ্যাগ্রোফিল্ডে যে মেশিনারিজগুলো ইউজ করা হয় সেগুলোকে কীভাবে আধুনিকায়ন করা যায় বা অটোমেটিক করা যায় সেই দিকে মূলত কাজ করে যাচ্ছি। আমরা হচ্ছে ইন্টারন্যাশনাল রোভার ডিজাইন কম্পিটিশন বা ইন্টারন্যাশনাল রোভার কম্পিটিশনগুলো করে থাকি। ইন্ডিয়া, পোল্যান্ড, টার্কি এবং ইউএসএতে হয়ে থাকে। আমরা সেই কম্পিটিশনগুলো পার্টিসিপেট করি এবং বাংলাদেশকে সেই কম্পিটিশনগুলো আর কি রিপ্রেজেন্ট করে থাকি। অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকার ডিজিটাল বাংলাদেশ গড়েছে, এখন স্মার্ট বাংলাদেশ গড়ার প্রক্রিয়া চলছে। এতে মূল ভূমিকা রাখতে হবে তরুণ প্রজন্মকে। যখন ফরেন ইনভেস্টমেন্টের কথা বলতাম, আমাদের নিজেদের ইনফ্রাস্ট্রাকচার ঠিক ছিল না। এখন কিন্তু বাংলাদেশে 100টি নতুন স্পেশাল ইকোনমিক জোন হয়েছে। এখন আমরা সাহস করে বলতে পারি, তোমরা আসো, আমাদের ইনফ্রাস্ট্রাকচার আছে, তোমরা ইনভেস্ট করো। প্রফিট ড্রিভেন বিজনেস পার্সন হবেন না, আপনারা সলিউশন প্রোভাইডার হবেন, প্রবলেম সলভার হবেন। দেখবেন অটোমেটিক্যালি সারা বিশ্বে আপনি নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা বলেন, গত 14 বছরে বাংলাদেশ একটি অবস্থান করে নিয়েছে যা এখন বিশ্বের নজর কাড়ছে। মাননীয় প্রধানমন্ত্রী যে জায়গায় আমাদের দেশটাকে নিয়ে এসেছে, এখন আমরা সবাই চোখে এসে গেছি। দে নাও ডু কনসিডার আস দ্য ভবিষ্যৎ, বিকজ উই আর দ্য 8th largest কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড ইন টার্মস অফ পপুলেশন। এবং এত ডেন্সলি পপুলেটেড কান্ট্রি হওয়ার পরেও আমরা কিন্তু ফুডে সেলফ সাফিসিয়েন্ট হয়ে গেছে। আমাদের কৃষি খাতটা হ্যাজ বিন ট্রিমেন্ডাসলি সাকসেসফুল। এবছর জেসিআই ক্রিয়েটিভ অ্যাওয়ার্ড দেওয়া হবে 15 জনকে। বসুন্ধরার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটির এ আয়োজন শেষ হবে শনিবার। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। রাজধানীতে শুরু হয়েছে দুই দিনের জেসিআই স্মার্ট বাংলাদেশ সামিট ও এক্সপো। বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটির এই আয়োজনে প্রযুক্তি নির্ভর আধুনিক যন্ত্রপাতির সমাহার ঘটেছে। বিশ্বজুড়েই এখন প্রযুক্তির দাপট, এ দৌড়ে পিছিয়ে নেই বাংলাদেশের তরুণ তরুণীরা। শুক্রবার জেসিআই স্মার্ট বাংলাদেশ সামিট এক্সপো ও সিওয়াইই অ্যাওয়ার্ড 2023 উপলক্ষে প্রদর্শন করা হয় তাদের সৃষ্টিশীলতা। এই আয়োজন দেখতে জড়ো হন প্রযুক্তি প্রেমীরা। অ্যাগ্রোফিল্ডে যে মেশিনারিজগুলো ইউজ করা হয় সেগুলোকে কীভাবে আধুনিকায়ন করা যায় বা অটোমেটিক করা যায় সেই দিকে মূলত কাজ করে যাচ্ছি। আমরা হচ্ছে ইন্টারন্যাশনাল রোভার ডিজাইন কম্পিটিশন বা ইন্টারন্যাশনাল রোভার কম্পিটিশনগুলো করে থাকি। ইন্ডিয়া, পোল্যান্ড, টার্কি এবং ইউএসএতে হয়ে থাকে। আমরা সেই কম্পিটিশনগুলো পার্টিসিপেট করি এবং বাংলাদেশকে সেই কম্পিটিশনগুলো আর কি রিপ্রেজেন্ট করে থাকি। অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকার ডিজিটাল বাংলাদেশ গড়েছে, এখন স্মার্ট বাংলাদেশ গড়ার প্রক্রিয়া চলছে। এতে মূল ভূমিকা রাখতে হবে তরুণ প্রজন্মকে। যখন ফরেন ইনভেস্টমেন্টের কথা বলতাম, আমাদের নিজেদের ইনফ্রাস্ট্রাকচার ঠিক ছিল না। এখন কিন্তু বাংলাদেশে 100টি নতুন স্পেশাল ইকোনমিক জোন হয়েছে। এখন আমরা সাহস করে বলতে পারি, তোমরা আসো, আমাদের ইনফ্রাস্ট্রাকচার আছে, তোমরা ইনভেস্ট করো। প্রফিট ড্রিভেন বিজনেস পার্সন হবেন না, আপনারা সলিউশন প্রোভাইডার হবেন, প্রবলেম সলভার হবেন। দেখবেন অটোমেটিক্যালি সারা বিশ্বে আপনি নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা বলেন, গত 14 বছরে বাংলাদেশ একটি অবস্থান করে নিয়েছে যা এখন বিশ্বের নজর কাড়ছে। মাননীয় প্রধানমন্ত্রী যে জায়গায় আমাদের দেশটাকে নিয়ে এসেছে, এখন আমরা সবাই চোখে এসে গেছি। দে নাও ডু কনসিডার আস দ্য ভবিষ্যৎ, বিকজ উই আর দ্য 8th largest কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড ইন টার্মস অফ পপুলেশন। এবং এত ডেন্সলি পপুলেটেড কান্ট্রি হওয়ার পরেও আমরা কিন্তু ফুডে সেলফ সাফিসিয়েন্ট হয়ে গেছি। আমাদের কৃষি খাতটা হ্যাজ বিন ট্রিমেন্ডাসলি সাকসেসফুল। এবছর জেসিআই ক্রিয়েটিভ অ্যাওয়ার্ড দেওয়া হবে 15 জনকে। বসুন্ধরার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটির এ আয়োজন শেষ হবে শনিবার। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা।